दुल दौली नम पी जिया दौलती घुमा दुल दौली नम पी जिया तीरा मर

জান্নাতে যাবে জান্নাতিদের সব থেকে বড় আফসোস হবে ভাই আল্লাহ আমাকে জান্নাতে দিলেন যদি একটু কোরআন শরীফ শিখে আসতে পারতাম জান্নাতের উঁচু শিখরে আমার আল্লাহ পৌঁছে দিতে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন শেখাবো তো ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ ছোট্ট একটা অকিয়া বলি কিতাবের ভিতরে এসেছে দুনিয়ায় বহু অন্যায় করেছে মদ থেকে শুরু করে জোয়া থেকে শুরু করে যত অন্যায় কোন অন্যায়টা বাদ নেই বিবিকে ডেকে বলছে বিবি তোমার পেটে কি বাচ্চা আছে জানি না ছেলে কি মেয়ে জানি না তো জীবনে তো অনেক গোনা করেছি আমার গোনা মাফির জন্য আমি কিছু করতে পারিনি তো পেটে যে বাচ্চাটা আছে আমি হয়তো মরে যাব বাচ্চাটা জন্ম নিলে বড় হলে একটু মক্তবে দিও একটু কোরআন শরীফ শিক্ষা দিও কিছুদিন পরে ইন্তেকাল হয়েছে কিন্তু স্ত্রীর মন্ত্রের ভিতরে আমানত রয়ে গেল স্বামী বলেছেন বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দিতে হবে তাই জন্ম নেওয়ার চার বছর পরে বাচ্চাটাকে নিয়ে ওস্তাদ হুজুর কাছে হুজুর আমার ছেলেটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন আমার স্বামী ওসিয়াত করে গিয়েছিলেন স্বামী ওসিয়াত অনুযায়ী আপনার কাছে আল্লাহ

খুশি হয়ে গেলাম আমার ওই মাসুম মান্দার জবানের কথা শুনি উনি আলীফলাকি কেন্দ্র করে আমি আল্লাহ তো খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তার জীবনে জীবনের ত্রুটিগুলো আমি রবুল আলমিন ক্ষমা করে দিলাম মেয়েগুলোকে একটু কোরআন শরীফ শেখাবে বর্তমান যা মোবাইল পেয়েছে সর্বনাশ হয়ে যাচ্ছে বাড়ি শান্তি নেই বাব বলে আমার জামার সব গুচি গাছি কমপ্লিট কর দিস ইঞ্জিন ভ্যান থেকে শুরু করে যা আছে সব জামাই মেয়ের গুছি কমপ্লিট করে দিয়েছি কিন্তু যাওয়ার সময় মেয়েটার বলল না মা এই কোরআন শরীফটা নিয়ে ওখানে গিয়ে একটু পড়িস কাজ একটু যদি একটু কম হন তো কোরআন শরীফ পড়িস প্রত্যেক দিন এক করে পড়বি আর এই নামাজের পার্টিটা নিয়ে যে একটু নামাজ পড়িস আমরা তা বলি না বরং একটা বড় মোবাইল কিনে দিই আর বলি সব গুছি গাছি যদি এলিবিলি করে একটু ফোন করবে অবস্থা দেব ঠিক বলছি না ভুল বলছি তালপুকুরির হাটে ধরবো ও বুঝতে পারবে খেলা আমি তুই কারবে মেয়ে সেদিন চিনে নেবে আমার ভাইরা বর্তমান মেয়েদের কাছে ছেলেদের থেকে মেয়েদের কাছে বড় মোবাইল ঠিক বলছি না ভুল বলছি একটু অন্তত মক্তবের সঙ্গে যোগাযোগ রাখবে নীলের যে জামা কাপড় পরা শুরু করেছে সর্বনাশ হয়ে যাচ্ছে যে যে আর এমন জামার মহিলাদের যত জামা হাতা খুঁজে পাওয়া যাবে যদিও থাকে মশারি ঠিক বলছি না ভুল বলছি মক্তবের সঙ্গে সম্পর্ক রাখলে মশারি আউট হয়ে যাবে মশারি আউট হয়ে বলবে না আব্বা। ও জামা আমি করব না আমার শরীরটাকে হেফাজত রাখার জন্য আজ তো কোরআন শরীফ শিখেছি ওখান থেকে মাসলাম ওসাইল শিখেছি আমাকে সুন্দরভাবে চলতে হবে আমার সমস্ত শরীরটা ঢেকে চলতে হবে এটাই আমাকে ইসলাম শিখিয়েছে একটু জোরে বলবেন না এই জন্য মক্তবটা বাঁচিয়ে রাখার দরকার আছে না নেই একটু জোরে বলুন কিচ্ছু না বলতে পারো তো বাড়িতে গিয়েই আব্বার সঙ্গে দেখা হলে ছোট্ট মেয়েটা বলবে আসসালামু আলাইকুম বলবে না বলবে না ছোট্ট মেয়েটা বলবে আসসালাম আলাইকুম তার ওর সে যখন সন্তান জন্ম নেবে সে তখন ওই বাচ্চাটাকে শেখাবে তুমি বলো দাদুকে আসসালাম আলাইকুম আর আমাদের শেখাচ্ছে টাটা সত্যি কথা বলবে বাচ্চাদের প্রথমে কি শেখায় টাটা কি সর্বনাশ প্রথমে শেখাচ্ছে টাটা ওই দাদু চলে যাচ্ছে টাটা করি আর একটু যদি শিক্ষিত হয় তাহলে বলবে গুড মর্নিং আপনার গুড নাইট তখন দাদা বলবে আর অত গুড নাইটের কথা বলিস কারণ মশা তাড়ি আর পারি ঠিক বলছি না ভুল বলছি দাদা তো জানে না গুড নাইট মানে কি দাদা মনে করে হয়তো তালপু করতে আবার গুড মানে মটি নাকি বলেছে গুড নাইট শুভরাত্র এইটা শেখানোর জন্য স্পেশাল ভাবে বাচ্চাকে শেখাচ্ছে তুই বল গুড নাইট বলু আপত্তি নেই কিন্তু বাচ্চার ভিতরে যদি ওই মা কোরআন জানে বলা হয় যদি তার ভিতর ইসলাম এসে যায় তাহলে প্রথম বাচ্চাকে শেখাবে বাবু তুই বলো আসসালাম আলাইকুম দাদু ভাইকে সালাম দাও নানু ভাইকে সালাম দাও মামা এসেছে সালাম দাও ওই তোমার আম্মি এসেছে সালাম দাও তোমার বড় মা এসেছে সালাম দাও শেখাবে না শেখাবে না ভাই এই জন্যই মক্তবটার প্রয়োজন সেই মক্তব বাঁচিয়ে রাখার ইচ্ছা আপনাদের আছে না নাই

মক্তবটা তৈরি হচ্ছে আমরা সবাই খুশি আল্লাহ যেন কবুল করেন সবাই বলুন আমি একটু জোরে বলুন আল্লাহ আমার ভাইরা এখানে অনেক ভাইরে এসেছেন আমি বেশি কিছু চাইবো না তাড়াতাড়ি করে দোয়া করে দেবো একেবারে তাড়াতাড়ি দোয়া করে দেবো আমি দশটা ভাই মাত্র দশটা আসরয় মোবাসর আল্লাহ রসুল যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন আবু তুমি জান্নাতি আমার জান্নাতি আপনার আলী তুমি জান্নাতি উসমান জান্নাতি তলহা জান্নাতি দশ জনের সুসংবাদ দিয়েছেন আমি এরকম দশটা যুবক চাই জানারা একটা হাজার টাকা না মাত্র দুটো হাজার টাকা দেবেন এক্ষুনি দিতে হবে না মাসে মাসে এক হাজার করে দেবেন এখান থেকে রমজান পর্যন্ত সময় এখান থেকে রমজান পর্যন্ত সময় এখনো প্রায় তিন মাস মতো বাকি আছে আপনি ওই দুটো হাজার টাকার লোট যেটা মোদী সরকার বার করেছে ওই দুটো হাজার টাকার লোট একটা লোক একটু দশ জনের ভিতরে একজন হাত তুলে বলবেন ইনশাল্লাহ আমি কোরআন না জানলেও এই গায়ের একটা যুবক একটি তরুণ একটি শিশু কোরআন শিখবে না জানি আমাকে কবরে যেতে হবে আমি কবরে শিশি সব পেতে পারবো এই নিয়ত নিয়ে একজন একটু হাত তুলে বলতে পারবেন যে আমি কোন আল্লা আছে যে মত আমি দুটো হাজার টাকা দেবো কোরআন শরীফ শিক্ষার কারখানায় পাঁচশো টাকা পাঁচশো টাকা দিচ্ছে পাঁচশো টাকা মাশাল নাম লেখেন মিজানুর বৈদ্য ভাই পাঁচশো টাকা দেবে আমি দুটো হাজার টাকা চেয়েছি একজন হবে একজন একজন ভাই আছেন দুটো হাজার টাকা দেনেওয়ালা আমি পাঁচশো এক হাজার ওত নেব দুটো হাজার টাকা অন্তত এই মেহফিলের মধ্যে একজন একটু হাত তুলে বলতে পারবেন ইনশাল্লাহ কত টাকা আমার কত দিকে চলে যায় কখন ডাক আসবে জানি না হয়তো আমাকে চলে যাওয়া লাগবে দুটো হাজার টাকা আমি দিয়ে যাব এই মক্তব্যে কোনো ব্যক্তি আছে যে আমি দুটো হাজার টাকা দেবো ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ কি নাম হ্যাঁ

আল্লাহ তুমি দান কি কবুল করো মনে আশা পূর্ণ করো আল্লাহ দুনিয়া কে রাতের মনে নসিবি করো তুমি বরকত দাও ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দার কাছে আমি দুটো হাজার টাকা চাইলাম তোমার বান্দা থাকতে না পিনি মনে আমি দুটো হাজার টাকা নেব আল্লাহ তুমি খুশি হয়ে আর রাজি হয়ে তোমার বান্দা দে দাও আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলুন আমিন নারী তাকবীর একজন ভাই এতগুলো ভাইয়ের ভিতরে একজন ভাই দু হাজার টাকা দিয়েছেন উনি কিন্তু ওনার অ্যাকাউন্টে রেখে দিয়েছে কেউ কেড়ে নিতে পারবে ভাই একটু জোরে বলে কেউ কেড়ে নিতে পারবে না ইদানি একটা জলসাই গেছি এক মুরব্বী বলছে হুজুর সঙ্গে যাবে আর যা থাকবে তা নিয়ে ছেলেরা মারপিট করবে আর বলবে পঞ্চাশ হাজার টাকা রয়েছে তুই আর কুড়ি দিছিস কেন তাই ভাই ঠিক বলছি না ভুল বলছি যেটা দান করেছেন সেটাই সঙ্গে যাবে একজন ভাই শুধুমাত্র দুটো হাজার টাকা একজন ভাই হাত তুলেছেন দ্বিতীয় নম্বর একটা অন্তত জোড়া কেউ আছে ইনশাল্লাহ আমিও দুটো হাজার টাকা দেবো আমি প্রাণ ভরে এই রাত্রে আপনার জন্য দোয়া করব বিশ্বাস করুন আল্লাহ যেন আপনাকে আরো বেশি অর্থ দেন আরো সম্মানিত করেন আরো রুচি দেন আরো রিসিক দেন প্রাণ ভরে দোয়া করব কোন ভাই আছে যে আমি দ্বিতীয় নম্বরে দুটো হাজার টাকা দেব ইনশাল্লাহ